আচ্ছা, পুঁই শাকে ডাটা পাতা সবটাই নিচ্ছ তো এখানে? হ্যাঁ দুটোই। ওকে, তো মোটামুটি তো কাটা তোমার হয়ে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিই। একদম, কড়াইটা বসিয়ে দিলাম। কি তেলে রান্না হবে এটা? এটা সর্ষের তেলে হবে। সর্ষের তেলে। আচ্ছা, পুঁই শাক কিন্তু রান্না হচ্ছে না, হচ্ছে কি পুঁই আর মেটের চচ্চড়ি। কারণ সবাই যখন পুঁই শাকটা কাটতে দেখছিল তোমাকে, ভাবছিল পুঁই শাকের কি কোনো, অবশ্যই পুঁই শাকের একটা রেসিপি, কিন্তু সঙ্গে রয়েছে মেটে, তবে এটা মাটনের মেটে। তো পুঁই মেটের চচ্চড়ি বানাতে আমাদের সঙ্গে রূপপর্ণা, রূপপর্ণা ভট্টাচার্যা। রূপপর্ণা নিউ টাউনে থাকে, রূপপর্ণাকে অনেকে চেনেন, কিন্তু হ্যাংলার সঙ্গে রূপপর্ণা দীর্ঘদিন ধরে রয়েছে। যারা হ্যাংলার সঙ্গে নতুন নতুন দেখছেন তারা চেনেন না, তা রূপপর্ণার অনেক রকম রেসিপি রয়েছে, কারণ রূপপর্ণা রান্নার সঙ্গেই যুক্ত দীর্ঘদিন ধরে, তাই তো? সেই গল্প আমি শুনবো তোমার থেকে। ততক্ষণে আমি একটু তেলটা দিয়ে দিই। সর্ষের তেলে রান্না করবে? খুব একটা বেশি লাগছে না। কতটা এখানে মেটে আছে? হ্যাঁ, এখানে আমার 200 গ্রাম মেটে আছে। মেটেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে, যেহেতু এটা মাটনের মেটে, এটাকে একটু দুধে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, তারপরে হ্যাঁ, কারণ কি বলতো, মাটনের মেটে দুধে ভিজিয়ে রাখলে একটু নরম হয়। ও, তারপরে এটাকে আমি নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করেছি। এটা কিন্তু রান্নাঘরের একটা খুব সুন্দর টিপস, খুব ইম্পর্টেন্ট টিপস, কারণ এটা আমি জানতাম না। তেলটা গরম হয়ে গেছে, এবারে বলো কি দেবো? ফোড়নটা দিয়ে। ফোড়ন কি দেবো? এখানে দাও হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা কতটা নিয়েছি? এটা আমি দেখো, যেরকম মেটে আর শাকের পরিমাণ আছে সেই হিসাবে আমি তোমাকে বললাম 200 গ্রাম মেটে আছে, তো আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ওকে, তাহলে পুরোটাই দিয়ে দিলাম, একটু রেখে বাকিটা একটু রেখে দেব। আচ্ছা, এখানে পুঁই শাক কতটা নিয়েছো বলো? পুঁই শাক আমি এখানে ওই মোটামুটি 250 250 মতন, মানে 200 মেটে তার সঙ্গে 250 মতন পুঁই শাক, আর 1.5টা মতন তুমি পেঁয়াজ দিলে, পেঁয়াজ কুচি দিলে, কারণ কিছুটা আমি রেখেও দিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা বেশ দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এইবার তুমি এটার মধ্যে আমাকে দাও হচ্ছে মেটেটা। মেটেটা দিয়ে দেবো এখনই, প্রথমে মেটেটা দাও। পেঁয়াজের সাথে মেটেটাকে একটু ভাজা ভাজা করে নি। হ্যাঁ, এখন একটু ফ্লেমটা বাড়াও। এরপর এর মধ্যে দিয়ে দাও হচ্ছে আদা রসুন, আর একটু দাও, এতটা দিই? হ্যাঁ, 2 টিস্পুন দিই। আচ্ছা, এবার এটার মধ্যে একটু নুন দিয়ে দাও। মেটেটা সিদ্ধ করার সময় নুন দাওনি না? হালকা নুন দিই, হালকা দিই, এখনো অল্প দাও। আচ্ছা, এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু ভাজা ভাজা হোক। হ্যাঁ, পুঁই শাক হতে তো মানে পুঁই হতে খুব কম সময় লাগবে, এগুলো কম সময় লাগবে, কম সময় লাগবে। আলুটা না আমার সিদ্ধ করা আছে। ওকে, তার মানে অলরেডি হাফ কুকড বিষয়। একদম একদম। আচ্ছা, তুমি বোধহয় একটা তোমার নিজস্ব বেকারির শেখাও তুমি, তাই তো? সেটা বলো, সেটা কি কি করে শুরু করলে, কবে থেকে শুরু করলে? হ্যাঁ, আমি আসলে সেটা একটা চাকরি করতাম, আমি একটা বহুজাতিক সংস্থায় যুক্ত ছিলাম, তো করেছিলাম 7-8 বছর চাকরি, তারপরে হঠাৎ করে চাকরিটা একটু ব্যক্তিগত কারণে অফ করলাম। তো তখন থেকে আমি বেকিংটা তার আগে আমি একটু শখে শিখেছিলাম, যে ঠিক আছে একটু বাড়িতে বানাবো, সবাইকে খাবো, এটাই ভেবেছিলাম, যে রান্নাটা তো পারতামই টুকটাক, তখন বেকিংটা তখন আমি তালিম নিলাম। দিয়ে তারপরে ওই তখন চাকরি ছাড়ার পর মনে হলো যে না, এবার একটু কিছু করি, তো তখন থেকে আমি হোম শেফদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলাম, তখন অনলি বেকিং এর উপরেই দিতাম। তো বেকিং এর উপরে এইটা করতে করতে ধীরে ধীরে আমি একটা বেকিং স্কুল করলাম, দিয়ে তারপরে আমার সাউথে নর্থে দু জায়গাতেই ক্লাস শুরু হলো, দিয়ে তারপরে তো 5 বছর কেটেও গেল, তো এখন মোটামুটি মানে এটাই ধরো একদম প্যাশন, আমি হোম শেফদেরই প্রফেশন, হোম শেফদেরই আমি ট্রেনিং করি আলুটা দিয়ে। আচ্ছা, আলুটা তো সিদ্ধ করাই রয়েছে, বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু ডুমো ডুমো করে কাটা আছে। কটা মানে একটা, দুটো বেগুন নিয়েছো কি? একটাই বড় বেগুন, একটা বড় বেগুন নিয়েছো। বেগুনটা একটু বড় করে কেটেছি, কারণ বেগুন তো গলেও যায়। আচ্ছা, বেগুনের সাথে আমি শাকটাও দিই, শাকটা দিয়ে। হ্যাঁ, এবার এটাকে একটু মিক্স করি, এটা ঢেকে দাও। আচ্ছা, ঢেকে তো দিলাম। এই রেসিপিটা কার? এটা তোমার না মায়ের থেকে শেখা?
হ্যাঁ এটা মাইরি, এটা মাইরি রেসিপি। পুঁই শাক সাধারণত কমন হচ্ছে সবে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা এগুলো দিয়ে করে, তো একটু নতুনত্ব করার জন্য ইম্প্রোভাইজ করার জন্য আমরা একটু মেটে দিয়ে করেও দেখি কেমন হয়। মায়ের কাছ থেকে তো সমস্ত রান্নাই, বিশেষ করে সাবেকি রান্নার কথা তুমি বলছো শিখেছো, কিন্তু তোমাকে যারা চেনেন তারা তো জানেন যে কার কথা বলছি আমরা এতক্ষণ ধরে, কিন্তু হয়তো অনেকে রয়েছেন হ্যাংলা হেঁশেলে নতুন এসছেন বা আমাদের এই রেসিপি নতুন দেখছেন, আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন, তারা হয়তো জানেন না। তো সেক্ষেত্রে আমি বলে দেবো না তুমি বলবে? না তুমি বলবে, মানে আমি যদি মানে কিভাবে বলবো আমি জানি না, শুক্লাদের নাম যারা রান্না ভালোবাসেন, যারা খেতে ভালোবাসেন, যারা রান্না করতে ভালোবাসেন, তারা সকলেই জানেন। তো রূপর্ণা হলো শুক্লাদের মেয়ে, তাই অনেকেই চেনেন, বেশিরভাগ মানুষই চেনেন, আর যে কোনো রকমের রান্নায় শুক্লাদের নাম উঠেই আসে। তো সেক্ষেত্রে আমরা এতক্ষণ যার কথা বলছিলাম, যার অনুপ্রেরণায় রূপর্ণা রান্না নিয়ে এতদূর এগিয়েছে এবং আরো দূর এগোচ্ছে, তো পুরোটাই মায়ের কাছ থেকে শেখা, মানে শুক্লাদের কাছ থেকে শেখা। আচ্ছা একটু শুধু আমি দেখে নাও, আর এরপর বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে দেবো, কারণ দেখো অলরেডি শাকটা অনেকটা মজে গেছে। তুমি এর মধ্যে টমেটোটা দিয়ে দাও। টমেটো কতটা নিয়েছো? টমেটো এখানে একটা বড় টমেটো গোটা আর কি, পুরোটাই দিয়ে দাও। পুরোটা দিয়ে দিলাম, আর একটু এবার গুঁড়ো মশলা গুলো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দাও। শুকনো লঙ্কাও দেবো, অল্প দেবো, তো দাও এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়ে দিয়ে দাও। পুঁই শাক থেকে এবার জল বেরোবে, এতটা দেবো? হ্যাঁ একটু ছড়িয়ে দিই, দেবো এতটা দিয়ে। এবার আর কিচ্ছু করার নেই, এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা তোমার এখন শাক থেকে বেগুন থেকে মেটে থেকে সব জল বেরোবে, সেই জলেই কিন্তু তরকারি সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আলাদা করো কোনো জল দেওয়া দরকার নেই। আর নামানোর আগে আমি একটুখানি চিনি দেবো, এবার এর মধ্যে চিনিটা দিয়ে দাও, এতটা দেবো, কারণ যেকোনই দেখবে এই শাক হোক বাঁধাকপি হোক এই তরকারি গুলোতে মিষ্টিটা দিলে লাউ ভালোই লাগে, ভালো লাগে। আর এটাতে আমার কিছু দেওয়ার নেই, এটা একদম রেডি, পুরো রেডি একদম। রেডি পুঁই মেটের চচ্চড়ি, দেখে তো বেশ লাগছে, আর যে ফ্লেভারটা আমি পাচ্ছি সেটা তো আরো ভালো লাগছে। পুঁই মেটে চচ্চড়ি আমার প্রথম খাওয়া এটা, কিন্তু অসাধারণ খেতে, খুব সুস্বাদু একটা খাবার, এবং গরম ভাতের সঙ্গে, যেটা তুমি বলছিলে গরম ভাতের সঙ্গে হলে তো কথাই নেই, আর কিছু দরকার হবে না, তাই না? একদম জমে যাবে, একদম জমে যাবে। আর তাই আপনাদেরও মানে খাওয়াটা একদম জমিয়ে নিতে এটা কিন্তু অবশ্যই একবার করে বাড়িতে খাবেন, খেয়ে বলবেন আমাদের যে কেমন হলো পুঁই মেটের চচ্চড়ি। আমরা মাটনের মেটে দিয়ে করেছি, আপনাদের যদি মনে হয় একটু চেঞ্জ করবেন চিকেনের মেটে, এনিথিং আপনারা করতেই পারেন। চিকেনের মেটে হলো আর বয়েল করতে হবে না, ওটা একসাথে তেলে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। তো এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে, এবং যেটা এটার মধ্যে আরেকটা গুণ আছে রূপর্ণা, যেটা হলো পুঁই শাকটাও খাওয়া হয়ে গেল, আবার নন ভেজ ভেজ দুটো মিক্স করে সুন্দর একটা রেসিপি। আপনারা তো অবশ্যই ট্রাই করবেন, করে কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়া পুঁই শাকের কোন কোন রেসিপি খেতে আপনাদের ভালো লাগে বা ভালোবাসেন সেটাও আমাদের কমেন্ট বক্সে জানান না। নতুন কোনো রেসিপি থাকলে কি জানে আগামী দিনে আমাদের হেঁশেলে সেই রেসিপি নিয়েই হয়তো আমরা আপনাদের জন্য চলে আসব। তাই কমেন্ট বক্সে আপনাদের মতামতের পাশাপাশি এরকম কোনো আইডিয়া থাকলে, নতুন কোনো কথা থাকলে অবশ্যই জানাবেন। আর যেটা করবেন সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ রূপর্ণা, তোমার সঙ্গে আলাপ হয়ে প্রথমবার আলাপ হলো, খুব ভালো লাগলো। গল্প করতে করতে কখন এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। খুব ভালো থেকো, খুব ভালো লেগেছে তোমার সাথে দেখা হলো প্রথমবার, খুব ভালো লেগেছে, এতদিন তো তোমায় দেখতাম এমনি চ্যানেলে, তো আজকে এলাম ফিজিক্যালি দেখলাম।
আমারও খুব ভালো লাগলো, রান্নাটাও শেখা হলো। আর আমার তো এটা এখানে উপরি পাও না, মানে আড্ডা হয়, গল্প হয়, কাজ হয়, রান্না শেখা হয়, কতগুলো জিনিস বলতো। যাই হোক, খুব ভালো থেকো, আবার দেখা হবে। খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো, কিন্তু তোমার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের হিসেলে নতুন কোন রেসিপি নিয়ে। আর সেটা বেকিং ও হতে পারে, কিন্তু হতেই পারে, তুমি ডেকো চলে আসো। তাই ঠিক আছে, দেখা হবে, তোমার সঙ্গে তো দেখা হবেই, আর আমাদের বন্ধুদের সঙ্গে তো আমার প্রায় প্রত্যেক দিনই বা প্রতিনিয়ত দেখা হয়, কিন্তু আপনাদের মতামত কিন্তু আমাদের এই অনুষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের নতুন কোনো কথা থাকলে, নতুন কোনো মতামত থাকলে আমাদের অনুষ্ঠান নিয়ে। আর যারা রান্না করতে ভালোবাসেন, বিভিন্ন ধরনের রান্না খেতে ভালোবাসেন, আমাদের হেসেলে যে সমস্ত রান্না রয়েছে সেই রান্নার রেসিপি যদি পেতে চান, আমাদের যে পিডিএফ সাবস্ক্রিপশন রয়েছে সেটা কিন্তু নিতে পারেন মাত্র 500 টাকায়, তার জন্য যোগাযোগ করবেন। আর যেটা করবেন, রান্না নিয়ে কোনো গল্প যদি মাথার মধ্যে ঘুরপাক খায় বা নতুন কোনো গল্পের কথা যদি মনে আসে, সেটা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন, আমাদেরও খুব ভালো লাগবে আপনাদের সেই গল্প শুনতে। লিখে পাঠাবেন, যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।